ঘূর্ণিঝড় মোখার কারণে বৃষ্টির সঙ্গে তীব্র ঝোড়ো বাতাসের ভয়ঙ্কর রূপে আসছে পড়ছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। রোববার সকালে দ্বীপটিতে ওই বৈরী রূপ দেখা যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ইপি সদস্য খোরশেদ আলম বলেন, মধ্যরাত থেকে হালকা বাতাস ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল, সকালে দমকা হাওয়া বইতে শুরু করেছে, সেই সঙ্গে বৃষ্টিও বেড়েছে, সাগর উত্তাল রয়েছে, জোয়ারের পানিও বেড়েছে। এই ঝড়ের কারণে শনিবার সেন্ট মার্টিনের যেসব বাসিন্দা আশ্রয় কেন্দ্রে এসেছিলেন তারা এখনও সেখানে রয়েছেন বলে জানান ইপি সদস্য খোরশেদ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টা 190 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 215 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। মধ্যরাতেই উপকূলে এই ঝড়ের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করে। এর ফলে রাতে কক্সবাজার শহর, সেন্ট মার্টিন, টেকনাফ ছাড়াও ভোলার মনপুরা, চরফ্যাশন সহ দ্বীপ ও চরাঞ্চলে হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সকালে টেকনাফ এলাকায়ও দমকা হাওয়া বইতে শুরু করেছে।